দেশে একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার দেশে আর ফিরবে না, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই। হাসনাইন তানভীরের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছে সরকার। একনায়কতন্ত্র এবং তাদের সেই পুরনো যে ঘটনা, আপনার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য এখানে একটা ভয়াবহ রকমের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ নিয়েছে উল্লেখ করে শহীদ দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচির পাশাপাশি 10 দফা দাবি আদায়ে 25শে ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন মির্জা ফখরুল। আমাদের অসংখ্য নেতা কর্মী তারা আজকে কারাগারে আবদ্ধ রয়েছেন এবং আমাদের মিথ্যা মামলা দিয়ে সারা দেশে প্রায় 40 লক্ষ মানুষকে আজকে আসামি করা হয়েছে গায়েবী মামলা দিয়ে। বিএনপি মহাসচিবের এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, দয়া করে 50 লাখের তালিকাটা জাতির সামনে পেশ করুন, জাতির সামনে পেশ করুন, আমি চ্যালেঞ্জ করছি, এ দাবি অযৌক্তিক বানোয়াট। জাতীয় প্রেস ক্লাবে অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি রচিত দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেবে না সরকার। সংবিধানের মধ্যে কোন ক্ষেত্র খুঁজে পান কিনা আপনাদের বেনিফিটের জন্য সেটা খুঁজে দেব। সংবিধান পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব, কার ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন আসতো। এদিকে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব ইদানিং হাস্যকর নানা অভিযোগ করছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, আওয়ামী লীগের 22,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো যে আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য, ওনাদের কথায় গাদাও হাসে, হনুমানও বেঞ্চি কাটে। বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।